মাহমুদুল হাসান তিনি জানতে চেয়েছেন যে আমি একজন সৌদি আরব প্রবাসী এবং আমি হানাফি মাযহাবের অনুসারী মহতারাম প্রশ্ন হলো সাধারণত সৌদিতে মসজিদের ইমামগণ কোথাও আহলে হাদিস এবং কোথাও অন্যান্য মাযহাবের অনুসারী আমরা তাদের পিছনে ইত্তেদা করার হুকুম কি এবং আমি যদি ইমামতি করি তাহলে আমি কোন মাযহাব অনুসারে নামাজ পড়াবো তো এটি একটি বিভিন্ন জায়গায় ইসলামের যে চার মাযহাবের অনুসরণ চলে সারা দুনিয়া ব্যাপী এবং অধুনা আরো কিছু স্কুল অফ থট আরো কিছু চিন্তার চর্চা মুসলিম উম্মার মধ্যে শুরু হয়েছে একটি আহলে হাদিস থট আরেকটি হলো সালাফি আরেকটি স্কুল অফ থট বর্তমানে মুসলমানদের মধ্যে চলছে তো এই কোনোটাই একেবারে সম্পূর্ণ গুমরাহ ইসলামের দায়রা থেকে ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত এরকম কেউ আমরা বলি না তবে অবশ্যই সাধারণ মানুষের জন্য কোনো চার মাযহাবের কোনো এক মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে দিন পালন করা এটি তার সঠিক দিন পালন করার জন্য অধিকতর সহযোগী এটা আমরা বলি কাজী হানাফি মাযহাবের অনুসরণ আপনি করেন যে কোনো অন্য যে কোনো মাযহাবের কোনো ইমামের পিছনে ইত্তেদা করতে কোনো সমস্যা নেই আমরা যারা হজে যাচ্ছি হাম্বলি মাযহাবের ইমামগণ ইমামতি করছেন ইত্তেদা করছি কোনো সমস্যার কিছু নেই অথবা এমনকি যদি সালাফি চিন্তার অধিকারী কোনো ইমাম কোনো আলেম তিনি যদি ইমামতি করান তার ইত্তেদা করতেও কোনো সমস্যা নেই কাজী সেখানে তার ইত্তেদা করা যাবে তার ইত্তেদা করে আমাদের মাযহাবের উপর যতটুকু আমল করা যায় ততটুকু আমল করবে হ্যাঁ যখন আমি নিজেই ইমামতি করব তো যদি সেখানে সম্ভব হয় তাহলে আমি আমার মাযহাব অনুযায়ী আমি ইমামতি করব আর যদি সেখানে আমার মাযহাবের উপর ইমামতি করতে গেলে বড় ধরনের ফিতনার কোনো আশঙ্কা তৈরি হয় যেটা সাধারণত এই মধ্যপ্রাচ্যে বা সৌদি আরবে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে ইসলামের যতটুকু অবকাশ রয়েছে সেখানে স্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে এই কল্যাণকামিতার বিবেচনায় সেখানে আমল করা চাই